So what's the journey started? Just think. Hello and assalamualaikum everyone. Welcome to our Amsterdam travel blog. প্রথমে আমরা টাউন স্কয়ার থেকে ঘোরাঘুরি শুরু করি আর এই প্লেসটি আমার সবচেয়ে ভালো লেগেছে বিকজ এখানে এত কবুতর ছিল এন্ড আমি অনেক এনজয় করেছি পরে আমরা চলে আসি দেবর্স বাজারে এটি ইনস্টাগ্রাম ফটোশ্যুটের জন্য অসম একটি প্লেস তারপরে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে সুভেনির কালেকশন অ্যামস্টারডামের পতাকা সব অরেঞ্জ কালারও দিয়ে ভালো অরেঞ্জ ওকে এটা এরপরে শুরু হয়ে যায় তুষার বৃষ্টি অ্যামস্টারডামের ওয়েদার এই রোদ এই বৃষ্টি I'm gonna enjoy it because it's my birthday tree. So I enjoy it. আমরা অ্যামস্টারডামে ল্যান্ড করার পরে একটু সকালে ঘোরাঘুরি করি তারপরে আমরা আমাদের হোটেলে চলে আসি চেক ইন টাইম অলওয়েজ 12টার পরে কিংবা দুপুর 2টা থেকে স্টার্ট হয় সো সকালে আমরা ল্যান্ড করার পরে ঘোরাঘুরি করে নিই দেন আমরা আমাদের হোটেলে চলে আসি একটু রেস্ট নেবো দেন আবার ঘুরতে বের হয়ে যাবো আমরা হোটেল ভিতরে চলে আসছি ইবিস হোটেল এয়ারপোর্টের অ্যামস্টারডাম এয়ারপোর্টের একেবারে কাছে অবস্থিত লেটস সি আমাদের রুম নাম্বার হইতেছে কত নাম্বার রুম 08 না কাপল রুমের জন্য ভালোই না এই যে আমাদের রুম ভিতরে এখান থেকে বাইরের ভিউ ভালোই সুন্দর ছোটখাটো কৃত্রিম লেক বানানো আছে এখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখানে এই লেখাটা শুধু আছে আর সব জায়গা থেকে উঠাই দিছে মানুষের ছবি তোলার জন্য এখানে কি পৌঁছে নিতেছে এখানে বসবা আমি বলবো অ্যামস্টারডামে কেউ গেলে বোট ট্রিপটা মাস্ট সোফার কেমন Original
টা কি সুন্দর না অদ্ভুত এত সুন্দর লাগতেছে রাতের ভিউয়ে ওইদিকটা দেখো এখানে সব রেস্টুরেন্ট চারটা রো জুড়ে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট ইতালিয়ান ইন্ডিয়ান স্পেনিশ এভরিথিং এভরিথিং আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে রাখছি আমাদের একটা টুরিস্ট স্পেশাল প্লেট ছিল আমরা সেটাই টেস্ট করেছিলাম আমাদের ট্রাভেল শেষ এখানে সবার ট্রাভেল শেষ সবাই এখন বাড়ি চলে যাচ্ছে সবাই যেতে চলে যাচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি ট্রেন কিছুক্ষণ পরে এখান থেকে জার্মানিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন আল্লাহ হাফেজ See you in the next video.